আমরা এখানে বেশ কয়েকটি বলদ গরু দেখছি আর এগুলো হচ্ছে কেনা হয়েছে আমরা একটু শুনবো আলম ভাইয়ের কাছ থেকে আলম ভাই কয়টা কিনলেন এখন পর্যন্ত চারটি এই চারটা বলো এই চারটা বলো এগুলো কি জোড়া না পার পিস জোড়া কোনটা কত হলো এলে 320 এই এই দুটা হচ্ছে 320 আর এই দুটা 340 দর্শক শুনছেন 340 আমরা শুনছি দেখছি আজকে যে গরুগুলো কিনছেন আলম ভাই আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেব দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে খামার উপযোগী কুরবানির টার্গেটে যে ষাড় গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেখানে রয়েছি আর আমরা সামনে দেখছি হচ্ছে আলম ভাইকে ওই যে দেখছেন আলম ভাইকে এবং উনি গরুর দরদাম করছেন উনি গরুর দরদাম করছেন দেখছি আমরা গরুটিকে দুই দাঁত বয়স গরুটির খুব চমৎকার একটি গরু পাশে সাহেব আলী ভাইও আছে আমরা তারও ভিডিও করব একদিন এখানে দেখছি গরুটি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো হাটের ভাই কেউ তো গরু দেয় না সাহেব আলীও গরু দেয় না কেউ গরু দেয় না সাহেব আলী ভাই গরু দেয় না কেন ভাই সবাই বেশি দাম চাচ্ছে সবাই বেশি দাম চাচ্ছে এটা কত চাইছে দুই লক্ষ বিশ আপনি কর আপনি তো ভিডিও পারেন হ্যাঁ এটা কি আমার ওই ভাই রংপুর থেকে আগত আচ্ছা কি বেশি চাইছেন না কম চাইছেন কত চাইছেন 220 এই পাশে আছে হাটি জেলাদার আমরা দেখছি ভাই কি অবস্থা কেমন আছেন আছি ভালো ভালো আছেন হ্যাঁ কি মানে হাটের পরিস্থিতি কি আবার পরিস্থিতি আগাচ্ছে একটু বেশি দাম বেশি একটু হ্যাঁ আর আমদামি হচ্ছে হ্যাঁ বেশি করে আমদামি হবে হবে হ্যাঁ হবে আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখা হবে আপনার সঙ্গে তো দর্শক আমরা দেখি কথা বলি জানি এবং কি দরে আজকে এই গরুগুলো এখানে ক্রয় বিক্রয় করা হয় আমরা দেখছি আলম ভাইকে এখনো গরুটি লেজ ধরে রয়েছে কত বলছেন আপনি ভাই 1,62,000 1,62,000 কতটুকু ওজন হবে আলম ভাই মানে এখন তো মানুষ ওজন অনুযায়ী গরু কিনতে চায় ছয় মন শর্ট হবে আমরা দেখছিলাম গরুটি 1,62,000 পর্যন্ত দাম দিছে আর 2,20,000 টাকা দাম চাইছে আমরা দেখি এখানেও আরেকটি গরু এটা কি মাংস ওরে বাবা পালার গরু ভাই খামারে আমি এক যে খামারগুলো গরু দিছিলাম ওরা বেশি শেষ করছিল তো হ্যাঁ তাহলে কুরবানিতে কি করবে আবার গরু সে কারণে কেনা সে কারণে কেনা এটা কি কুমিল্লা না ফেনী কুমিল্লা দর্শক কুমিল্লার কি দুটা এই দুটা এই দুটা কত চাইছেন সাহেব আলী ভাই কত চাইছেন 410 আচ্ছা ভাইয়ের জন্য মানুষের কাছে দাম 450 মানুষের কাছে দাম 450 পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখুক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখুক দাম একই দাম একটাই ৪১০ একদম সেই মালের নাম আছে মাল দেখছেন পাতা ভাড়া দিয়ে পাবো
سيلت مولوي بازار ها 377 বেচাইছে দুটো গরু আচ্ছা আমরা শুনছিলাম কত পর্যন্ত দিলেন দাম আলম ভাই 375 375 একটা কথা যদি মিথ্যা কথা কয়ে থাকো হ্যাঁ এটা সিঙ্গেল একটা আমরা শুনছিলাম দেখছিলাম আজকে আমবাড়ি হাটে এখানেও আমরা আরেকটি গরু দেখছিলাম এবং আপনারাও সেটা দেখছেন দাঁত তো দুই দাঁত আলম ভাই এটা কতটুকু ওজন হবে এটা 6 মণ হবে 5.5 মণ পার হবে আচ্ছা 5.5 মণ পার হবে দুই দাঁত বয়স 5.5 মণ পার হবে দাম কত চাচ্ছে আমরা শুনি 150 পার কসে চাইছেন কত 75 চাইছে আমরা দেখছিলাম শুনছিলাম আজকে কত কইছে হ্যাঁ 40 কত চাইছিস রে হ্যাঁ 260 চাইছিস কত কেবল দুটো দাঁত উঠছে কেবল দুটো দাঁত আনুমানিক ওজন কতটুকু হবে আলম ভাই 7 মণ 260 নাকি 260 চাইছে আমরা দেখছিলাম আজকে আমবাড়ি হাটে যে বড় বড় কুরবানির টার্গেটের ষাড়গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছি মাংসের ওজনটা সহ আমরা আপনাদের প্রাথমিক ধারণাটা ভাই কত আমার দামটা পরে ফলো করে ভাই ফলো করে ফোন করে যে আলম ভাই বলছিল আচ্ছা বলে যে আলম ভাই বলছিল এটা বলছিল 2000 বেশি দিব তখন ওইভাবেই গরু হয়ে যায় বলা যায় না উপরে আছে তো উপরে আছে দাম আপনার আচ্ছা উপরে আছে দেখি দেখি একটু দেখি একটু দেখি একটু
দুপুরে আছে আলম ভাই পরিস্থিতি কি রকম বাজারে গরু হবে ভাই কেউ তো গরু ছাড়তেছে না গরু বেচা কি হচ্ছে না হ্যাঁ পার্টি কেমন আছে আছে পার্টি আছে মোটামুটি পার্টি আছে গাড়ি গরু কিনছি মালিক না আমারে তো দু গাড়ি গরু লাগে এটা তো লাগেই ভাই আপনার তো যাই হোক আপনার তো নাম্বারটা যদি বলতেন একটু 01715 হ্যাঁ 10899 এই নাম্বারে যোগাযোগ করলে পাবে আর চট্টগ্রামের নাম্বারটা 01819 3654 3654 আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ দর্শক বন্ধুদের বড় বড় সারগুলো কুরবানির টার্গেটের কেনাবেচা হচ্ছে দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আমরা সেগুলোর মাংসের ওজন সহ আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা